অশ্রেণী এমনই একদিনে পরাজয়ের যন্ত্রণা থেকে নিয়ে আপনি আসছিলাম যুদ্ধের ময়দান। শুধু তাই নয়, নাকের খত দিয়া ক্ষমা ভিক্ষা নেওয়া অনুমতি জীবন রক্ষা করেছিলাম সেই দিন। এই যে চারিদিকে মেধর্মীদের আতুসবাজির শব্দ, বিজয় উৎসব আমার পরিচয় গানের লক্ষ লক্ষ টুকরা পায় নির্দেশে যে কোনো অঞ্চল দখল করার ক্ষমতা রাখে, কিন্তু কিছু কথা বিষয়ে রাজনীতিকে বুঝাইতে পারে। কি কথা? আমাদের গোপন আক্রমণটা কতটা, তারা হিসাব দেখতে চায়, জানতে চায় কোন মিশন ধরে যুদ্ধের ময়দানে আলি আলি ধরে তুলে তারা জীবন উৎসর্গ করবে। কোন সে মুজাহিদ যে জানতে চায়? একজন দুজন না, অনেকে জানতে চায়। রক্তে বন্ধন নাই, তবু আপনার পিতা বলে জানি, যখন বলেছেন হত্যা করতে হত্যা করেছি, যখন বলেছেন বিধর্মী বাড়ি ঘর জ্বালায় দিতে জ্বালায় দিয়েছি, প্রশ্ন করি না কেন কি কারণ, কোরআন হাদিস খুলে যাচাই করি না সত্য মিথ্যা। সত্যি বলতে প্রশ্ন আজ আমার মধ্যে, যদি তোমার মধ্যে তাকে প্রশ্ন তাইলে বলতে কি খারাপ, তবে আরো কিছু কারণ গোপন করা প্রয়োজন মুজাহিদদের কাছ থেকে। জ্ঞান পিতা, কোন সে গোপন নিশান যা গোপন করা প্রয়োজন? দেশের উদ্দে ধর্ম এই মুদ্রা এখন আত্মস্থ হয়নি অনেক, তবে তোমার এই বলি শোনো, পাকা চন্দ্রের মধ্যে নক্ষত্র খচিত নিশান, ওই আমাদের স্বপ্নের নিশান। কিন্তু পিতা, এ কি মিথ্যা হবে না? বাঁকা চন্দ্রের নিশানের কথা কোরআনের কোথাও উল্লেখ আছে, আমি যে দেখি নাই। আসমানি কিতাবের যে কোনো বাক্যের মধ্যে সূত্র থাকে হাজার সালের নজর, আর জ্ঞানীর চোখ খুঁজে নাই দেখে নাই সে অর্থ, প্রকাশ্যে দেখতে চাই মূর্খের অধ পাণ্ডব খুশি। আরেকটা কথা, মনের মধ্যে দ্বিধা থাকলে বিশ্বাস ভঙ্গ হয়, কালে তবা তব অবস্থা ফুরলা, মনের দ্বিধা দূর করো আল্লাহ, শক্তি দাও যেন বিশ্বাস অটুট রাখতে পারে। জন্ম নিশান মুখে নিয়ে আগে যাও যুদ্ধের ময়দানে, মনে রাখবা ওই আমাদের স্বপ্নের নিশান, ওই আমাদের ধর্মের নিশান। ভিটবে না বুকের যন্ত্রণা যতদিন ওর আকাশে বাতাসে, বিজয় আমাদের সুনিশ্চিত। যদি না করি ইউ আর বাউন্ড টু ডু ইট,
আর বাধ্য করার কাজ আমি করি না। ঠিক আছে, বাধ্য করছি না, তাহলে স্বেচ্ছায় করুন। না, আচ্ছা মনে করেন আরো তিন দিন শেষ, আজ রাত 12টায় আপনাকে হত্যা করা হবে, এখন 11টা বেজে 60 মিনিট, ঠিক সেই মুহূর্তে কোনটি বেছে নেবেন আপনি? এখনই কেন হত্যা করছেন না আমাকে? শুনেছি এখনো বিয়ে করেন না, কোনো বয়সে কেন ইচ্ছা করতে চান? সামনে সবকিছু, সারাটা জীবন অথবা বাচ্চা, ভালো করে ভাবো। এখন থেকে আপনি সম্পূর্ণ মুক্ত, আমি দুজন লোক দিয়ে দিচ্ছি, তারা আপনাকে বড় রাস্তা রেখে দিয়ে আসবে, বাকিটা পথ আপনি একাই চলে যাবে। চলে যান। কিছু কেন ছেড়ে দিচ্ছেন আমাকে? কিছুক্ষণ আগে আপনার এক বন্ধু আমাকে হত্যার হুমকি দিয়ে গেল, আর আপনি এখনো আমাকে ছেড়ে দিচ্ছেন? এটা নতুন কোনো চাল নয় তো? যা খুশি ভাবতে পারে তবু চলে যান। তাতে আপনার লাভ? সেটা না হয় সেটা না হয় আমারই জানা থাকে। আসবা আসবা, তুমি কি আমাকে সত্যি চিনতে পারো না? যদি বলি এটা সমস্ত দেশের ভাবনা, তোমাদের মতো দু চার জনকে নিয়ে দেশ না আসবা, দেশের অধিকাংশ মানুষের খবর তোমরা রাখো না কিংবা জানো না, যাদের মুখে মুখে কোরআনের আয়াত, অন্তর ইসলামী বিশ্বাস, আর সেই সরল বিশ্বাস তোমাদের রাজনৈতিক সৌধ নির্মাণের অন্যতম পুঁজি, তাই না? খালেদ, মনে পড়ে তোমার? আমরা শপথ করেছিলাম যে মানুষগুলো চোখ থাকতে অন্ধ, মুখ থাকতেও কথা বলবার শক্তি নেই, যাতে তাদের পাশে এসে দাঁড়াবো একদিন, যেন তাদের অধিকার তারা নিজেরাই অর্জন করে নিতে পারে। সেগুলো ছিল আমার ইহজাগতিক মনে বৈষয়িক কথা, আমার অচেতন মনে আসপালন, পরকালে এর কোনো মূল্য নেই। মানুষ হত্যার অনেক মূল্য আছে পরকালে, তাই না? ধর্মীয় বিধান লঙ্ঘনকারী মানুষ নয়, মানুষ নয় কাফের। তোমার কথা শুনে আমার নিজেকেই বিশ্বাস হচ্ছে না, সেই কিশোর খালি সামান্য জোনাক পোকার মৃত্যুতেও চোখের জলে কূপ ভাসে যায়, সেই স্মৃতি সত্য মনে হয় আজ? সে এক সন্ধ্যারা মাঘী পূর্ণিমা শেষ হয়েছে দুদিন আগে, তবু চাঁদ পূর্ণিমার পূর্ণতা নিয়ে আলোকিত আকাশে মাটিতে একটি ছিল গাছ, আর খাদ্য তো কিশোর কিশোরী। কিচ্ছু মনে নেই আমার, কিচ্ছু মনে নেই। আরে কে আছো, কে আছো?
আমার বিষয়ে মাথা বলাতে আসলে তোমার পরিণতি হবে ভয়াবহ। তার জন্য রাখা রয়েছে বেহেশতের সর্বোত্তম স্থান,
শহীদের লাশ সামনে রেখে আসুন আমরা স্মরণ করি আমাদের শপথনামার কথা। দেখুন দেখুন কি অদ্ভুত অভিব্যক্তি শহীদের চোখে মুখে, এ শহীদ আমার শান্তি। আসুন আমরা শহীদের দাফন কাজ শেষ করি। আগুনের শিখা লাল হয়েছিল আকাশ, শুধু যাত্রা প্যান্ডেলই না, সেই সাথে পুড়ে মরেছিল নিউ স্টার যাত্রা দলের অধিকারী শওকত মণ্ডল। শওকত মণ্ডল ছিল মুসলমান, তবুও সে রেহাই পায় নাই। সেখানে আপনার অবস্থানটা কি অনুমান করতে পারেন? যাত্রা মাস্টার, কাঞ্চনডাঙ্গা গ্রামেই বিয়ে হয়েছিল অনন্তের দিদি, সেও এই যাত্রা দলেরই মেয়ে ছিল। মণিকান্ত ঘোষ আপন কন্যার আদরে বড় করেছিল তাকে। কৈশোরে দেশান্তরী হওয়ার পর যখন দেশে ফিরে অনন্ত, তখন তার পিতা শ্মশান ঘাটের স্মৃতি বাঁধল। প্রতিবেশীদের কাছে শুনেছে সে
মৃত্যু পূর্বে মণিকান্ত ঘোষ তার দিদির অন্ধপুত্রকে কুচ্চ খিতান করে গিয়েছিলেন। অনন্ত দিদির সেই সন্তানের চোখের মধ্যে দিয়ে তার মৃত বাবাকে একবার দেখে যেতে চান। দিদি, 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 পারিস নি তাই তো? মণিকান্ত ঘোষের একমাত্র পুত্র বর্তমান ঘোষ অপেরার মালিক অনন্ত ঘোষ তোর অন্তু দিদি। এখনো বিশ্বাস হচ্ছে না? এই দেশ থেকে পাড়ি দিয়ে ওই দেশ, এক সাগর পাড়ি দিয়ে আরেক মহাসাগর, বলবো সবই তো বলবো। তার আগে তো ছেলেটার একবার ডাক দেখি, মেলা বড় হয়েছে না? মেলা বড় হয়েছে, বিদেশ গিয়ে লেখাপড়া করেছে, গায়ের সকলে তারে মাননি করে। ছোটবেলার সাত দিনে টাইফয়েড জ্বরে যখন হয়ে গেল, তখন বাপ জানি তোর চক্ষু দিতে দান করি। সবই শুনছি, সেই যে মৃত্যু এলাম বাবা, ওর চোখ তোকে দেখে শুনি আমার মৃত বাবা তো আপনি শুনে একটু কোন জায়গায় ঘর দিতেছ পিতা? আপনি এখানে কেন এসেছেন? ভেবেছেন আমার মায়ের শহরুখ দিনে আপনি মেলায় যাত্রা পাড়া খেলায় যাবেন, ধর্মের নামে জীবন উৎসর্গ করি আপনার, আর সামান্য বেধর্মী কাপের হত্যা করতে মোটেও হাত কাঁপবে না বুঝাই দেয়। খালেদ এইসব তুই কি বলছিস? আমি ঠিকই বলেছি মা, এই মানুষটাই মানুষকে ধর্মের পথ থেকে বিচ্যুত করে, এরা কাফের অন্তর্ভুক্ত। শোনেন যাত্রা মাস্টার, শেষবারের মতো বলি পরিণতি হবে ভয়াবহ। লাস্টটা বন্ধ করে ভাইয়া, এখন যাবেন কি যাবেন না স্থির সিদ্ধান্ত নেন। যাব বন্ধ করে, হ্যাঁ যাব, তবে যাবার আগে একটা কথা বলি শোনেন মুজাহিদ। সেই চোখ দিয়ে আপনি দেখেছেন শত শত যাত্রা প্যান্ডেল পোড়া আগুনের শিখা, কাঠ কয়লার মতো পোড়া যাত্রা বাবুদের লাশ। ওই চোখ, ওই চোখ ঘোষ অপেরার মালিক মণিকান্ত ঘোষের কাছ থেকে বহু বছর আগে দান সূত্রে পেয়েছিলেন আপনি। আমি জানি না সেই কথা এখন আপনার স্মরণে আছে, তবে আজ আজ আমি মণিকান্ত ঘোষের একমাত্র ছেলে অনন্ত ঘোষ ওই চোখের দাবিদার। একজন কাফের চোখ তো আর আপনার মতো ইমানদারের চোখে শোভা পায় না। ফিরাই দেন আমার বাবার চোখ, এই মুহূর্তে সোজা চলে যাবো কাঞ্চনদার কাছে। ফিরাই দেন আমার বাবার চোখ, দেন ফিরাই, ফিরাই দেন। উন্মাদ, উন্মাদের মতো কথা ও ঠিকই বলেছে। ছোটবেলায় সাত দিনের টাইফয়েড জ্বরে যখন তুই অন্ধ হয়ে গেলি, তখন এই যাত্রা বাবু মণিকান্ত খুশি করে চক্ষু দুটো দান করেছিল। শুধু তাই না, সে মার গর্ভে তুই জন্মাইছি, এই বাপেও পেলে বসে বড় করে তুই বিধর্মী কাপের লোকটা। তুমিও, আমিও, আমিও সেই যাত্রা দলেরই মেয়ে। কেন বলনি এতদিন? কেন বলনি এতদিন? আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না, এই ভেতরে ভেতরে এতটা সর্বনাশ হয়ে গেছে তোমার। আসলের মাঠে প্রত্যেকের পাপের দায়ভার প্রত্যেকের নিজে, জন্মদাত্রী করেছে পাপ, তোমার কোনো দোষ নাই। তোমার মায়ের পাপের জন্য তোমার দেহ অপবিত্র হবে না খালেদ। কিন্তু তোমার চোখ ধর্মীয় বিধান লঙ্ঘন করে থেকে গেছে পৃথিবীতে, চোখের মৃত্যু হয় নাই খালেদ। একজন মুর্তাদের জীবন্ত চোখ তোমাকে বিভ্রান্ত করে, বিপদগামী করে, বিনষ্ট করো চোখ যে চোখ ধর্মীয় বিধান লঙ্ঘন করে, ধ্বংস করো তাকে।